বাংগালুরুত অনাকাঙ্ক্ষিত অভিলেখ ভারতের লজ্জাজনক আত্মসমর্পণ। প্রথম ইনিংসত তাসপাতর দরে খহিল ভারতের শক্তিশালী বেটিং লাইন আপ। ঘরুয়া মাটিত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোর রোহিত বাহিনীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসত 46 রানতেই ইনিংস সামরিলে ভারতে। কোনো রান নকরাক পেভিলিয়নমুখী কোহলিসহ 5 বেটার। বাংগালুরুত অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টত চরম বেটিং বিপর্যয় ভারতের। ধারাষার বরষুণের টস নোহাক বাতিল হয়েছিল প্রথম দিনের খেল। ম্যাচখনের দ্বিতীয় দিনা টসত জয়ী হয়ে প্রথমে বেটিংয়ের সিদ্ধান্ত লয় ভারতে। কিন্তু ভুল প্রমাণিত হল অধিনায়ক রোহিত শর্মার এই সিদ্ধান্ত। বেটিং করবলে আহি তাসপাতর দরে খহি পড়িল ভারতের শক্তিশালী বেটিং অর্ডার। মাত্র 46 রানতেই আটাইকটা উইকেট হেরুয়াই প্রথম ইনিংস সামরে ভারতে। এয়া হয়েছে টেস্টত ঘরের মাটিত ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর। খেলখনত রান মেশিন বিরাট কোহলিসহ 5 জনক বেটারে কোনো রান নকরাক পেভিলিয়নমুখী হয়। অধিনায়ক রোহিত শর্মায় 2 রান, যশস্বী জয়সওয়ালে 13 রান করার বিপরীতে ঋষভ পন্তে সংগ্রহ করায় সর্বাধিক 20 রান। কোহলি, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল আর অশ্বিনে কোনো রান নকরাক উভতি যায় পেভিলিয়নলে। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলা ম্যাট হেনরিয়ে দখল করে 5টা উইকেট। ভারতের এনে লজ্জাজনক বেটিং বিপর্যয়ের পিছত বহু প্রশ্নের সম্মুখীন হয়েছে রোহিত বাহিনী। ধারাষার বরষুণে সেমেকা করা পিটসত টসত জয়ী হয়ে প্রথমে বেটিং করার সিদ্ধান্তক লৈ উত্থাপন হয়েছে প্রশ্ন। বিরাট কোহলিক দ্বিতীয় স্থানত বেটিং করুয়াক লৈও সমালোচনার সম্মুখীন ভারতীয় দল। আনহাতে শুভমন গিলক মূল একাদশত স্থান নিদিয়াক লৈও উত্থাপন হয়েছে প্রশ্ন। ইফালে ভারতীয় দলের দুর্বল প্রদর্শনের বিপরীতে প্রথম ইনিংসত শক্তিশালী আরম্ভণি কিবি বাহিনীর। স্পোর্টস ডেস্ক, NKTV+।